আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর প্রথম অধ্যায় থেকে। তো দেখো, শিখন অভিজ্ঞতা এক, শিখন অভিজ্ঞতা একের নাম হচ্ছে তথ্য যাচাই অভিযান। তো আমরা আজকের ক্লাসে এই তথ্য যাচাই অভিযান, এই শিখন অভিজ্ঞতার বিভিন্ন সেশনে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, ইনশাল্লাহ শুধুমাত্র এই প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে প্রথম সেশন, সেশন ওয়ান, ভুল তথ্যের রকম ফের। এই শিখন অভিজ্ঞতায় যে কাজ আমাদের দেওয়া হয়েছে, দেখো সক 1.1 এটা পূরণ করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর পেজ থেকে, পৃষ্ঠা নাম্বার 3। বলা হচ্ছে যে আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করে করতে পারতাম, একটি উদাহরণ করে দেওয়া হলো। এখানে উপরে দেখো তিনটা পরিস্থিতি দেওয়া হয়েছে। এই উপরে তিনটা পরিস্থিতিতে, পরিস্থিতি নাম্বার 1, এটা হচ্ছে একটি সংবাদ প্রতিবেদনের শিরোনামে সংবাদ ছাপানো হয়েছে, একটি প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছেন ক নামক একজন ব্যক্তি, সেই সংবাদের নিচে একজনের ছবি ছাপানো হয়েছে, যিনি আর কি ক নামক ব্যক্তির ছবি নন, মানে ক নামক একজন ছবির জায়গায় অন্য একজনের ছবি দেওয়া হয়েছে। এটি একটি ভুল তথ্য, কিন্তু সংবাদ কর্তৃপক্ষ ইচ্ছে করে এই ভুলটি করেননি, এটিকে অনিচ্ছাকৃত ভুল তথ্য বা মিস ইনফরমেশন বলা হয়। তো এই যে মিস ইনফরমেশন, এটা পরিস্থিতি একের, আমি হলে কি করতাম, মানে কিভাবে সত্য তথ্য যাচাই করতে পারতাম, এটা করে দেওয়া হয়েছে। বাকি দুটো আমাদের করতে হবে। যেমন দেখো, একই সংবাদ অন্য একটি সংবাদ মাধ্যমে কিভাবে প্রচার হয়েছে তা যাচাই করার জন্য অন্য দুটি সংবাদ মাধ্যম যাচাই করতাম, অন্য আরো সংবাদ দেখতাম যে সেখানে একই রকম আছে কিনা, তাহলে ছবিটি যে ভুল তা আমি বুঝতে পারতাম। তারপর দেখো কিভাবে এটা কি করব, কিভাবে এটা করব, সংবাদটির যে শিরোনাম, ওই শিরোনামের অথবা শিরোনামের যে কিওয়ার্ড, এটা দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে আরো কয়েকটি সংবাদ মাধ্যমের একই খবর চলে আসবে, তখন আমি বুঝতে পারতাম এটা খবরটা সত্য নাকি ফেক। তাহলে দেখে এটা ছিল পরিস্থিতি এক। এখন পরিস্থিতি দুই, আমাদের এটা উত্তর লিখতে হবে। আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতাম, এই ঘরে আমার ধারণাগুলো লিখতে হবে পরিস্থিতি দুই দুই থেকে। তাহলে পরিস্থিতি দুইটা কি? দেখো, পরিস্থিতি দুই হচ্ছে একটি ভিডিও প্রতিবেদনে দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য অভিযান পরিচালিত হচ্ছে। প্রতিবেদন যিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গোয়া, এখানে মেয়াদ উত্তীর্ণ মশলা দিয়ে খাবার বানানো হয়, প্রকৃতপক্ষে সেই রেস্টুরেন্ট ভেজাল খাবার তৈরি করছে, সেই রেস্টুরেন্টের নাম ঘর রেস্টুরেন্ট, মানে একটা রেস্টুরেন্টের তারা প্রতিবেদন করেছে, সেটা হচ্ছে ক রেস্টুরেন্ট, ঠিক আছে। তারা সেখানে উল্লেখ করেছে যেখানে মেয়াদ উত্তীর্ণ মশলা দিয়ে খাবার বানানো হয়, প্রকৃতপক্ষে সেই রেস্টুরেন্ট ভেজাল খাবার তৈরি করছে, সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ঘ, মানে অন্য একটা, কিন্তু গয়ের নামে চালিয়ে দিচ্ছে। গোয়া রেস্টুরেন্টের ক্ষতি করার জন্য একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ঘ রেস্টুরেন্টের উপরে তৈরি এই প্রতিবেদনটি কি করছে, ভিডিও প্রতিবেদনটি ডাউনলোড করে শব্দ ভয়েস ওভার পরিবর্তন করে গোয়া রেস্টুরেন্ট নাম ব্যবহার করে ইন্টারনেটে আপলোড দিয়েছে। এই ধরনের ইচ্ছাকৃত প্রচারিত যে ভুল সংবাদ, মানে যেটা রয়েছে সংবাদকে ভুল তথ্য বা ফেক নিউজ বা ডিস ইনফরমেশন বলা হয়। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে এক জায়গা একটা রেস্টুরেন্টের খারাপ ভিডিও দিয়ে অন্য একটা রেস্টুরেন্টের কি করেছে, ভয়েস এডিটিং করে সেখানে অন্য একটা রেস্টুরেন্টের দুর্নাম করেছে। তাহলে এই জায়গায় আমরা যদি থাকতাম, তাহলে এই পরিস্থিতি দুইয়ের জায়গায় কিভাবে সত্যতা যাচাই করতাম, তার উত্তর এখানে লিখতে হবে। তাহলে দেখো, আমরা এভাবে উত্তর লিখতে পারি, একই প্রতিবেদন অন্য কোনো ওয়েবসাইট বা চ্যানেলে যাচাই করতাম, মানে যাচাই করে দেখতাম অন্য কোনো ওয়েবসাইট এরকম আছে কিনা, অথবা কোনো চ্যানেলে এরকম কোনো সংবাদ প্রচারিত হয়েছে কিনা, তাহলে প্রতিবেদনটি যে ভুল বা সঠিক সেটা জানতে পারতাম। যদি ভুল হতো তাহলে ভুল জানতে পারতাম, সঠিক হলে সঠিক জানতে পারতাম। কোনো ভিডিওর মূল ভয়েস বের করার বিভিন্ন সফটওয়্যার রয়েছে, আমি এগুলোর মাধ্যমে ওভার ভয়েস কিনা তা যাচাই করতাম। বিভিন্ন সফটওয়্যার আছে মূল ভয়েস বের করার, তো ওই সফটওয়্যার গুলো দেখে দিয়ে আমি যাচাই করতে পারতাম যে এটা ভয়েস ওভার করা হয়েছে কিনা, হ্যাঁ ওভার ভয়েস করা হয়েছে কিনা, না নাকি এটাই মূল মূল ভয়েস, তো এগুলো যাচাই করতাম। এভাবে আমরা সংবাদটাকে কি করতে পারতাম, প্রতিবেদনটা সঠিক নাকি ভুল সেটা আমরা যাচাই করতে পারতাম। এরপর দেখো পরিস্থিতি তিন, পরিস্থিতি তিনেও আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতাম, এ ঘরে আমার ধারণাগুলো লিখতে হবে। তাহলে পরিস্থিতি কি সেটা তো আমাদের পড়তে হবে, তিনটা কি? দেখো, পরিস্থিতি তিন হচ্ছে অনেক সময় কোনো সঠিক সংবাদ ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কোয়া নামক একটা বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে তার ভালো কাজের জন্য পুরস্কৃত করা হলো, ওই সময়ে
পরিকল্পিত অপরাধের তদন্ত চলছে ক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে। তো শিরোনামে পূর্বের একই খবর ব্যাপকভাবে প্রচার করা শুরু করলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। সংবাদটি সঠিক, কিন্তু ওই সময়ে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন অন্য আরেকজন ব্যক্তি, মানে অন্য আরেকজন ব্যক্তির নামে আর কি। কিন্তু অনেকে ভাবলেন এই পুরস্কার প্রাপ্ত চেয়ারম্যানকেই অপরাধ করেছেন, অর্থাৎ সঠিক সংবাদটি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ালো। হ্যাঁ, এইভাবে ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান বা রাষ্ট্রের ক্ষতি করার উদ্দেশ্যে সঠিক সংবাদকে ভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করলে একে বলা হয় অপতথ্য বা ম্যাল ইনফরমেশন। তো এই ম্যাল ইনফরমেশন, তো আমরা কিভাবে এই ম্যাল ইনফরমেশন যাচাই করতে পারি? আমরা এইভাবে ম্যাল ইনফরমেশন যাচাই করতে পারি। পরিস্থিতি তিন নাম্বারটি মেন মেল ইনফরমেশন সম্পর্কে। এখানে মেলটা একটু বানানটা ঠিক করে নিও, ময়জাফলা আকার ল হবে। মেল ইনফরমেশন সম্পর্কে খবরটি যাচাই করার জন্য আমি অন্যান্য মাধ্যমগুলোতে একই সংবাদ প্রচারিত হয়েছে কিনা তা জানতাম। উক্ত প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে তথ্যটি আমি খুঁজে বের করতাম। এইভাবে তাহলে আমরা কি করতে পারি, কোন ইনফরমেশন মেল ইনফরমেশন কিনা সেটা যাচাই করতে পারতাম। এটা করার পরে আমরা সেশন টুতে চলে আসলাম, কন্টেন্ট এর ভিন্নতা। এটা হচ্ছে 7 নম্বর পেজের 6। এখানে দেখো 1.2 কন্টেন্ট, এখানে রয়েছে উদ্দেশ্য। এরকম একটি কন্টেন্টের উদাহরণ লিখতে হবে। এখানে আমাদের যেটা পূরণ করতে হবে, দেখো এখানে বলা হয়েছে যে নিচের ছকে নির্দিষ্ট কন্টেন্ট এবং এগুলোর উদ্দেশ্য দেওয়া আছে। ডান পাশের ঘরে আমার দেখা এই ধরনের কন্টেন্টের একটা করে নাম লিখবো। যেমন দেখো এখানে কন্টেন্ট দেওয়া হয়েছে, কন্টেন্ট বা ফিকশনের নাম হচ্ছে চলচ্চিত্র। চলচ্চিত্রের উদ্দেশ্য হচ্ছে বিনোদন দেওয়া, তাই না? প্রথম রয়েছে দেখো নাটক বা ফিকশন, এটা উদ্দেশ্য হচ্ছে বিনোদন দেওয়া। এরকম একটি কন্টেন্টের উদাহরণ হচ্ছে দেখো সংসপ্তক। তারপর দেখো চলচ্চিত্র, এখানে বিনোদন দেওয়া হচ্ছে চলচ্চিত্র কাজ। এখানে একটা চলচ্চিত্রের নাম হচ্ছে গেরিলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস। সচেতন দেখো জনসচেতনতামূলক ঘোষণা বা পাবলিক সার্ভিস এর অ্যানাউন্সমেন্ট। তো এটা সাধারণ জনগণকে কি করা হয়, সচেতন করা হয়, যেমন পোলিও টিকা এটা দেওয়ার জন্য। তারপর দেখো সংবাদ প্রতিবেদন, হ্যাঁ তথ্য প্রচার এবং সচেতন করা, এইগুলো বাকিগুলো আমাদের এখানে লিখতে হবে। এখানে পাশে যেগুলো কন্টেন্ট আমরা জানি, এরকম একটা কন্টেন্টের নাম এখানে লিখতে হবে। তো এটা হচ্ছে 7 নম্বর পেজের উত্তর। এখানে দেখো, এখানে আমরা উল্লেখ করলাম, এখানে সংবাদ প্রতিবেদন এটা তো আমরা পড়লাম আর কি এতক্ষণ উপরে গুলা। তথ্য প্রচার এবং সচেতনতা করা, সচেতন করা, এখানে একটা উদাহরণ আমি দিয়েছি দেখো কন্টেন্টের নাম, ক বিদ্যালয়ে নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। ক বিদ্যালয়ের জায়গায় তোমার নাম, তোমার স্কুলের নাম দিয়ে দেবা, ঠিক আছে? বলবো যে ক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। দেখো এই লেখাটা অনেক ছোট, তাই একটু বড় করে দেখালাম, ক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত, এরকম। এটা একটা কি সংবাদ প্রতিবেদন নাম। তারপর দেখো দুই, তারপরে হচ্ছে দেখো পত্রিকা সম্পাদকীয়, এটা কাজ কি, উদ্দেশ্য হচ্ছে তথ্য সমৃদ্ধ বিশেষজ্ঞ মতামত প্রদান বা প্রচার করা। যেমন দেখো এখানে বেহাল দশা ক সড়কে, ক সড়ক, এরকম তোমার নাম, তোমার একটা সড়কের নাম দিয়ে দিতে পারো। এরকমই তো পত্রিকা সম্পাদকীয় করা হয়, তাই না? যে অমুক এলাকার এই এই যে এই এলাকা এই সড়কটা বেহাল দশা, তাই বেহাল দশা এরকম। তারপরে লাগামহীন নিত্য পণ্য জিনিসের দাম, এরকমই বলতে পারো। ওকে, তারপর দেখো টেলিভিশন টক শো, কোনো বিষয়ে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞদের আলোচনা এবং বিতর্ক। এটা কিরকম হতে পারে, রাজনীতি এখন এখন কোন পথে, রাজনীতি এখন কোন পথে, এরকম নামে যে শিরোনাম, এই শিরোনাম এগুলো হচ্ছে টেলিভিশন টক শো আর কি। তারপর দেখো গান, গানের উদ্দেশ্য কি, বিনোদন দেয়া, কতদিন দেখিনি তোমায়, এরকম, তাই না, গান। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস, ভিডিও, ছবি, ব্যক্তিগত মতামত আর কি। তো দেখো আমার চ্যানেলে 50K সদস্য পূর্ণ হয়ে যাওয়ায় হওয়া নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম, তো এরকম দিতে পারি, ঠিক আছে? বা যে কোনো একটা বিষয় নিয়ে আমার একটা ছবি দিলাম বা অন্য কোনো ব্যক্তিগত স্ট্যাটাস দিলাম, এগুলা। ব্লগ বা ভ্লগ, মানে ব্লগ যেগুলো তৈরি করি আমরা, তো বেশিরভাগই ফেসবুকে ব্লগ দেখি, ব্যক্তিগত মতামত বা অভিজ্ঞতা বিনিময়। ক এর গায়ে হলুদ, তো এখানে তোমার নাম দিয়ে দিতে পারো যে এত এর গায়ে হলুদ, বিয়ের সময়, তো এটা তো ব্যক্তিগত ব্লগ, তাই না? ঐতিহাসিক ঘটনা নিয়ে কোনো বই, যেমন ঐতিহাসিক তথ্য প্রচার করা, এটা হচ্ছে উদ্দেশ্য। গৌড়ের ইতিহাস, এখানে দেখো রজনীকান্ত চক্রবর্তীর লেখা গৌড়ের ইতিহাস, এটা কিন্তু ঐতিহাসিক ঘটনা নিয়ে লেখা একটা বই। এরপর আমরা চলে আসলাম 7 নম্বর
1.3-তে, এটা হচ্ছে 8 নম্বর পেজ। এটা কত নম্বর পেজ বলো তো? 8 নম্বর পেজ। তো 8 নম্বর পেজে এখানে দেখো কি দেওয়া, কি করতে হবে আমাদের। এবার তাহলে আমরা তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভুল উৎস এবং সঠিক উৎস কি তা নিজেরা আলোচনা করে বের করব। দেখো এখানে যেটা করতে হবে, এখানে প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে, সম্ভাব্য ভুল উৎস কোনটা একটা বা দুইটা করে লিখতে হবে, মানে কোথায় কোথায় পাইলে কোন কোন উৎস থেকে আমরা এইটার এই তথ্যগুলো ভুল তথ্য পাবো, কিন্তু সঠিক সম্ভাব্য সঠিক তথ্য কোথায় পেতে পারি একটি বা দুইটি করে উদাহরণ লিখতে হবে। যেমন একটা করে দেখানো হচ্ছে, দেখো বাংলাদেশে বর্তমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত, এটা যদি আমরা কোনো নাটকে দেখি তাহলে ভুল হতে পারে, আবার সঠিক হতে পারে, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। তারপর কোনো ফেসবুকে দেখো যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত কোনো মতামত যদি দেখি তখন সেটা কি হবে, ভুল হতে পারে, কিন্তু সব মানে সঠিক হতে পারে কোথায়, সঠিক হতে পারে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে, অবশ্যই সেখানে তার ভুল তথ্য প্রচার করা হবে না। তারপর দেখো বিশ্বাসযোগ্য কোন সংবাদ মাধ্যমে, বিভিন্ন টেলিভিশন রয়েছে যেমন যমুনা টেলিভিশন, তাই না, এরকম যেখানে ভুল তথ্য মানে সঠিক তথ্য প্রচার হয়, তো এরকম বিশ্বাসযোগ্য কোনো সংবাদ মাধ্যমে হলে এরকম হতে পারে। আরো অন্য অন্য মাধ্যম রয়েছে সেগুলোতে এরকম সঠিক তথ্য প্রচার হয়, সেগুলো বিশ্বাসযোগ্য যেগুলো সেগুলো দেখতে পারি। তারপর দেখো পুঁইশাকে কি কি পুষ্টিগুণ থাকে, এটা আমরা কোথায় কোথায় সঠিক তথ্য পাইতে পারি আবার কোথায় কোথায় ভুল তথ্য পেতে পারি। তো এটার উত্তর হচ্ছে এরকম যে দেখো পুঁইশাকে কি পুষ্টিগুণ রয়েছে, তো সোশ্যাল মানে ফেসবুকের মাধ্যমে ব্যক্তিগত কোনো স্ট্যাটাস, কেউ যদি ব্যক্তিগত মতামত দেয় তাহলে সেটা তো ভুল হতে পারে। আবার সবজি বিক্রেতা যে হচ্ছে সবজি পুঁইশাক বিক্রি করতেছে, তার কাছে কি তুমি এটার ভিতর কি কি পুষ্টিগুণ আছে না আছে সে কিভাবে জানবে, তাই না, তাহলে তার কাছ থেকে এগুলো সঠিক তথ্য পাওয়া যাওয়া সম্ভব না। তারপর দেখো খাদ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যদি আমরা পাই তাহলে সঠিক তথ্য পেতে পারি। তারপর আমাদের যে পাঠ্য বই, এই পাঠ্য বইয়ে কিন্তু সঠিক তথ্যটাই উপস্থাপন করা হয়, এখানে তার ভুল তথ্য দেওয়া হয় না। তারপর দেখো সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কিনা, এটা কিভাবে জানতে পারি, ভুল তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত মতামত মানে ফেসবুকে যে যদি কেউ স্ট্যাটাস দেয় অথবা বিদ্যালয়ে যে সহপাঠী আমাদের বন্ধুরা যারা আছে তাদের কাছ থেকে সঠিক সংবাদ নাও পেতে পারি, কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট সেখানে যদি এটা প্রচার করে তাহলে তার ভুল তথ্য প্রচার করানোটা অবশ্যই সঠিক, এবং বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক বা বিদ্যালয়ের যে শিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে এই তথ্যটা কিন্তু সঠিক পেতে পারি, অথবা যদি বিশ্বস্ত কোনো সংবাদ মাধ্যম হতে হয় সেখানে আমরা এটা সংবাদটা কি পেতে পারি, সঠিক পেতে পারি। তারপর দেখো কোন কনফিগারেশন কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারি। আমরা অনেক সময় কম্পিউটার কিনি, মোবাইল ফোন কিনি, আমরা বলি যে অনেকের কাছে ধারণা নিতে চাই যে আমি কম্পিউটার দিয়ে এই কাজগুলো করব, এখন তাহলে কোন কনফিগারেশন কম্পিউটার কিনতে হবে, অনেকের কাছে আমরা শুনি আবার ইউটিউব চ্যানেলে দেখি, তো ইউটিউব চ্যানেলে তারপর কম্পিউটার বিক্রেতা এরা কিন্তু সঠিক তথ্য ভুল তথ্য প্রচার করতে পারে। কিন্তু যদি আমরা কোনো গ্রাফিক্স ডিজাইনার, একজন লোক গ্রাফিক্স ডিজাইনার, সে বলতে পারবে যে কম্পিউটারে কোন কনফিগারেশন লাগবে, সে সঠিকভাবে বলতে পারবে। আবার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত কোনো ভালো ওয়েবসাইটে, এমন একটা ভালো ওয়েবসাইট যেখানে গ্রাফিক্স ডিজাইনই করানো হয় তাহলে তারাও এটা বলতে পারবে, তাদের যদি ওয়েবসাইটে দেখি তাহলে আমরা এটাও বলতে পারবো যে তাদের এইটা সঠিক। এরপর আমরা চলে আসবো তৃতীয় সেশনে, ভুল তথ্য যাচাইয়ে প্রযুক্তির ব্যবহার। এখানে এটা পৃষ্ঠা নম্বর হচ্ছে 14। পৃষ্ঠা নম্বর 14 তে আমাদের কি বলেছে, আমরা যাদের কাছে তথ্য যাচাইয়ের জন্য গুগল ফর্ম পাঠিয়েছিলাম সেগুলো খুব শীঘ্রই আমরা পেয়ে যাব, তাদের সংবাদ দেওয়ার আগে নিজেদের সকল প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি, আজকের অনুশীলন কেমন কেমন লাগলো তা আমরা বাড়িতে গিয়ে নিচের ঘরে লিখবো। যে আমরা আজকে দেখো যে এখানে যে সব সঠিক সংবাদ দেওয়া হয়েছে, এখানে হচ্ছে সঠিক তথ্য এবং ভুল তথ্য কিভাবে যাচাই করতে হবে গুগল ফর্ম ব্যবহার করে, সেগুলো মানে ইনভাইট যে সফটওয়্যার আছে সেগুলো ব্যবহার করে করা যেতে পারে, তো সেইগুলো করে আমরা কেমন লাগলো সেটার উত্তর আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো আজকের অনুশীলনটি আমার কাছে খুবই ভালো লেগেছে, আজকের সেশনে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি যা আগে জানতাম না, যেমন আজকের সেশনে আমি জানতে পেরেছি কোন ছবি বা ভিডিও ফেক নাকি আসল তা যাচাই করা, তাই না, সফটওয়্যার দিয়ে যাচাই করা যাবে। এখান থেকে আমার আর কোনো এখন থেকে আর কোনো ছবি বা মানে ভিডিও দেখে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে না, কারণ এটা সত্য, এটা সত্যতা যাচাই কিভাবে করা যায় বা করতে হয় এখন তা আমি জানি, তা আমার কাছে নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 8 নম্বর সেশনে, অভিযান শেষে, এটা রয়েছে পৃষ্ঠা নাম্বার 24-25-এ। তো দেখো এখানে আমাদের কি করতে বলা হয়েছে যে এই অভিজ্ঞতার মাধ্যমে কিভাবে তথ্য ভুলভাবে প্রচার হওয়ার আশঙ্কা থাকে
তা আমরা অনুসন্ধান করতে পেরেছি। পরবর্তী পৃষ্ঠার ঘরে আমরা কিভাবে তথ্য ভুলভাবে প্রচার হয় তা 10টি প্রতিক্রিয়া লিখব, মানে প্রক্রিয়া লিখব। এটি আমার নিজস্ব ভাবনা এবং অভিজ্ঞতা থেকে লিখব। এখানে আমরা দেখো, এটা 24 নম্বর পেজে ছিল, কিন্তু পেজটা রয়েছে 25 নম্বরে। এখানে আমাদের লিখতে বলা হয়েছে 10টা ভুল সংবাদ কিভাবে প্রচারিত হয় সেটা নিয়ে। তো এটার উত্তর আমরা দেখবো এখন। 1 নম্বর, দেখো, মনের অজান্তে কোনো কারণে তথ্য ভুল ভাবে প্রচার হতে পারে, মানে অনিচ্ছাকৃত ভাবে কোনো কারণে, বা আমি মানে মনের অজান্তে এরকম হয়ে যায়। অনেক সময় আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই, সেখানে অনেক বানান ভুল হয়ে যেতে পারে, তারপরে সংখ্যা দিতে চাইলাম একটা, হয়ে গেল আর একটা, এরকম কিন্তু মনের অজান্তে হয়ে যেতে পারে। 2 নম্বর, কোনো অশালীন ভিডিওর সাথে কোনো মানুষের ছবি বসিয়ে সম্মানহানির জন্য প্রচার করতে পারে। অশালীন ভিডিও, সে ভিডিওর সাথে এডিট করে অন্য একজনের মুখ মানে সেখানে ছবি দিয়ে দিল, এভাবে কিন্তু এডিট করা যায়। 3 নম্বর, ফেসবুকে পোস্ট করে কোনো গুজব ছড়াতে পারে, তাই না? কারোর নামে কেউ ফেসবুকে একটা গুজব ছড়িয়ে সেটার নামে কি করা যায়, ছড়াতে পারে ভুল তথ্য। তারপর দেখো 4 নম্বর, কোনো অশালীন ছবির সাথে অন্য কোনো ব্যক্তির ছবি মোবাইল বা কম্পিউটার মাধ্যমে এডিট করে মিথ্যা তথ্য ছড়াতে পারে। এটা তো আমরা দেখি, মানে প্রায় দেখি ফেসবুকে। তারপর দেখো 4-5 নম্বর, ব্ল্যাকমেইল করে মানহানিকর কোনো তথ্য প্রকাশ করতে পারে, কারো কাছে ব্যক্তিগতভাবে কোনো মুক্তিপণ বা বা এরকম ব্ল্যাকমেইল টাইপের, যেগুলো তোমার এই এই ভিডিওগুলো আমার কাছে আছে, অথবা তোমার এই ছবি আমার কাছে আছে, তুমি যদি এগুলো আমার টাকা দাও না এত, তাহলে কিন্তু আমি এটা ফাঁস করে দেবো, কেউ যদি না দেয় তাহলে ও ফাঁস করে দেয়, এরকম আর কি, ব্ল্যাকমেইল করে। তারপর 6 নম্বর, কারোর নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে অশালীন ও স্পর্শকাতর কোনো তথ্য প্রচার করতে পারে। কেউ মনে করো কারোর নামে একটা ফেসবুকে কারোর নামে কি করতে পারে, ফেক অ্যাকাউন্ট খুলে সেখানে কিন্তু অনেক আজে বাজে জিনিস ছাড়তে পারে। 7 নম্বর, কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে আজে বাজে পোস্ট করা যেতে পারে, করতে পারে, কেউ করতে পারে এরকম। 8 নম্বর, নামের সাথে মিল থাকলে অন্য কেউ অপরাধ করলে তার নামে সেই অপরাধের মিথ্যা ছড়াতে পারে, তাই না? একজন অপরাধ করেছে, একজনের নাম বল্টু, তো সেই অপরাধ করেছে আর ওই এলাকার আর একজন বল্টু আছে, সে তো ভালো, সে আবার ভালো, সবাই তো সেই ভালো জনকেই বলতে পারো যে সে তো এরকম করেছে, তাই না? এরকম হতে পারে। ভয়েস ওভার ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে গুজব ছড়াতে পারে, যেমনটা আমরা প্রথমে পরিস্থিতি 3-এ দেখেছিলাম, তাই না? ম্যাল ইনফরমেশন, যেটা একজনের মানে ম্যাল ইনফরমেশন না, সরি, এখানে কি হয়, একজনের গুজব মানে একটা করা ভিডিও সাথে, মানে পরিস্থিতি 2 নম্বরে যেটা আমরা দেখছিলাম ডিস ইনফরমেশন যেটা কি করতে, তাই না? ওখানে কি হয়েছিল, একটা রেস্টুরেন্টে ভালো রেস্টুরেন্টের নামে দুর্নাম করেছিল খারাপ রেস্টুরেন্টের ভিডিও দিয়ে, সেখানে ভয়েসটাকে এডিট করে ভয়েস ওভার করে এটা করেছিল, তাই এভাবে হতে পারে। তারপর দেখো 10 নম্বর, এক ভিডিওর সাথে অন্য ভিডিওর কিছু অংশ কেটে এনে জোড়া লাগিয়ে মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাই না? দেখবা যে ইউটিউবে যাবা বা ফেসবুকে যাবা, অনেক মানে ব্যক্তি নেতা কর্মী আছে, তাদের বিভিন্ন রকম কথাবার্তা কেটে কেটে এরকম ভাবে ভিডিও বানানো আছে, তো এগুলো হচ্ছে মিথ্যা ভিডিও এরকম ভাবে বানায় লোকজন, কিন্তু এগুলো অপরাধ। তারপর দেখো আমরা চলে যাবো পৃষ্ঠা নম্বর 26-এ, 26 নম্বর পেজে চলে যাবো। দেখো এরকম 26 নম্বর পেজে বলতেছে কি, এই পুরো শিখন অভিজ্ঞতায় আমি কি নতুন জেনেছি যা আমার ভালো লেগেছে তা জানিয়ে আমার অভিভাবক বরাবর একটা চিঠি লিখবো। চিঠিটি কি করবো, বাড়িতে গিয়ে শিখবো, লেখা শেষ হলে আমরা অভিভাবককে পড়িয়ে শোনাবো, এখানে আমরা চিঠি লিখবো। তো দেখো কিরকম চিঠি আমরা লিখতে পারি, এইভাবে আমরা চিঠি লেখা শুরু করতে পারি। এখানে একটা তারিখ দিয়ে দিবা, তারপরে দেখো এরকম লিখবা যে প্রিয় মা বাবা বা বাবা মা, পত্রের শুরুতেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং ভালোবাসা নিবেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। ইতোমধ্যেই আমি আমার 8ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম শিখন অভিজ্ঞতা সম্পন্ন করেছি। এই শিখন অভিজ্ঞতায় আমি অনেক নতুন তথ্য সম্পর্কে জানতে পেরেছি যেগুলো আগে জানতাম না, তার কয়েকটি উল্লেখ করছি। এখানে কয়েকটা উল্লেখ করছি, যেমন 1 নম্বর, কিভাবে মিথ্যা প্রচার হয় সেটা আমরা জেনেছি। তারপরে মিথ্যা তথ্য ও সত্য তথ্য বিভিন্ন ওয়েবসাইট থেকে কিভাবে যাচাই করতে হয় তা আমরা জেনেছি, আমরা কিন্তু সেটাও জেনেছি। তারপরে কিভাবে মোবাইল ফোন বা কম্পিউটারে ইনভাইট প্রোগ্রাম ইনস্টল করে ভিডিওর সত্যতা যাচাই করা যায় তা আমরা জেনেছি, শিখেছি। তারপর দেখো 5-4 নম্বর, গুগল ফর্ম ব্যবহার করে কিভাবে মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি তা জেনেছি। তারপর দেখো স্প্রেডশিট ব্যবহার করে হিসাব নিকাশ করা শিখেছি।
এইটা আমরা শিখেছি এগুলা। তারপরে আশা লাস্টে আমরা এরকম আশা করি, প্রথম শিখন অভিজ্ঞতায় আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি বা অর্জন করতে পেরেছি সেগুলো আমার বাস্তব জীবনে অনেক কাজে আসবে। আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরবর্তী শিখন অভিজ্ঞতাগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারি। ইতি আপনাদের স্নেহের সন্তান মোহাম্মদ ওরহানুল আরেফিন, এখানে তুমি তোমার নাম দিয়ে দিবা। তো এইভাবে আমরা এই চিঠিটাও লিখে শেষ করে ফেলতে পারি। তো চিঠি লেখা শেষ মানে 26 নম্বর পেজ শেষ। পরবর্তী শিখন অভিজ্ঞতায় আমরা শিখব ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি। আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।